নমস্কার, আপনারা দেখছেন জীবনের নিউজ শিলিগুড়ি। জীবনের নিউজ শিলিগুড়ির সকল পরিবারকে, সকলকে শুভ স্বাধীনতা দিবসের 75তম বর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ বাগডোগরা বিহার মোড় থেকে শিব মন্দির পর্যন্ত রান ফর ইন্ডিয়া একটি মিনি ম্যারাথন অর্গানাইজ করেছেন লায়ন্স ক্লাব অফ শিব মন্দির। সরাসরি লাইভ তুলে হচ্ছে সেই চিত্র আপনার সামনে জীবনের নিউজ শিলিগুড়ি পর্দায়। স্বাধীনতা দিবসের দিন মিনি ম্যারাথন আয়োজিত করল লায়ন্স ক্লাব অফ শিব মন্দির বাগডোগরা বিহার মোড় থেকে শিব মন্দির মেডিকেল মোড় পর্যন্ত। ব্যবস্থাপনায় মিনি ম্যারাথন রেস রান ফর ইন্ডিয়া। রান ফর ইন্ডিয়া আমরা দেখছি একে একে সমস্ত প্রতিযোগীরা চলে আসছেন, প্রায় সমাপ্তির দিকে এসে গেছে। আপনারা জানিয়ে দিই মিনি ম্যারাথনে প্রথম পুরস্কার রয়েছে 5000 টাকা, দ্বিতীয় পুরস্কার রয়েছে 3000, তৃতীয় পুরস্কার 2000 টাকা। আমাদের এই দৌড় ছিল তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য, যারা দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার জন্য, আমাদের সুখ সুবিধার জন্য, জলে স্থলে অন্তরীক্ষে যারা অহর্নিশি আমাদের দেশের জন্য সেবা করে চলেছে। আমাদের এই দৌড় ছিল সৌভ্রাতৃত্বে, আমাদের এই দৌড় ছিল সেই সমস্ত ব্যক্তিদের জন্য যারা করোনাকালীন সময়ে সমস্ত মানুষের জন্য এগিয়ে এসে নিজেদের জীবন বিপন্ন করে, চিকিৎসক, সেবাকর্মী, নার্স এবং অন্যান্য প্রশাসনিক স্তরে, এবং ব্যক্তিগতভাবে অনেক সংগঠন, অনেক ব্যক্তি তারাও এগিয়ে এসেছেন। তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই আজ আমাদের এই দৌড়। আমাদের এই দৌড় স্বাধীনতা প্রাপ্তির 75 বছর পূর্তি পার করে আগামী শতবর্ষের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদের এই দৌড়। আমাদের এই দৌড় যতটা না আমাদের মস্তিষ্কে দ্বারা পরিচালিত হয়েছে, তার থেকে অনেক বেশি পরিচালিত হয়েছে আমাদের বুকের বাঁ দিকটার জন্যে, আমাদের আবেগের জন্য। আমরা শেষ করতে পেরেছি আমাদের এই দৌড়। প্রত্যেকটা মানুষের সহযোগিতা আমাদের আপ্লুত করেছে, যেভাবে সবাই এগিয়ে এসছেন, যেভাবে সমস্ত প্রতিযোগীরা সহযোগিতা করেছে। আমরা খুব স্বল্প সময় পেয়েছিলাম আমাদের এই প্রচারটার জন্য, কেন খুব তাড়াতাড়ি আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা এই দিনে একটা অনুষ্ঠান করব, এবং যেভাবে এসেছিল আমরা সবাইকে সুযোগ দিতে পারি। আমরা মানে ব্যথিত হৃদয়ে জানাচ্ছি যে অনেক প্রতিযোগী ফিরে গেছে, যত না দৌড়েছে তার থেকে অনেক বেশি আমরা ফিরিয়ে দিতে বাধ্য হয়েছি, কিন্তু আমরা আমাদের যে সাংগঠনিক ক্ষমতা আমরা সেটা জানতাম যে আমরা এর বেশি হয়তো করতে পারবো না, কিন্তু আজকে আপনাদের এই উপস্থিতি, আপনাদের সকলের সহযোগিতা আমাদেরকে সেই জায়গাটায় পৌঁছে দিয়েছে যে আগামী দিনে আমরা আরো বড় বড় অনেক বড় জায়গায় যেতে পারবো। লায়ন্স ক্লাব অফ শিব মন্দির ডিস্ট্রিক্টের ব্যবস্থাপনা মিনি ম্যারাথন রেস রান ফর ইন্ডিয়া। দেখতে পাচ্ছেন লায়ন্স ক্লাব অফ শিব মন্দিরের যৌথ উদ্যাপনায় কিন্তু বাগডোগরা বিহার মোড় থেকে শিব মন্দির মেডিকেল মোড় পর্যন্ত আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবসের 75তম বর্ষপূর্তি উপলক্ষে কিন্তু মিনি ম্যারাথনের আয়োজন। কথা বলে নেব কিন্তু লায়ন্স ক্লাবের আমি সমর কুমার ধর, প্রেসিডেন্ট লায়ন্স ক্লাব অফ শিব মন্দির 3282H। আজকে খুব ভালো দিন, 75 ইয়ার্স স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা দিবসে এত আনন্দের দিনে আমরা খুব গর্বিত বোধ করছি একটা রান খুব সংগঠিত করে। আজকের দিনে এত ভালো সংগঠিত হয়েছে আর এত ভালো পরিবেশে হয়েছে যে সবাই খুব সাকসেসফুলি খুব কমপ্লিট করেছে। কতজন পার্টিসিপেট করেছিল আমাদের রানের মোটো কি ছিল? আমাদের মোটে রান ফর ইন্ডিয়া, আমাদের 100 জন পার্টিসিপেট ছিলেন আর সবাই খুব ভালোভাবে কম্পিটিশন করেছেন, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। তাদের আনার ব্যবস্থা করুন।
লায়ন্স ক্লাব অফ শ্রীকন্দি ডিস্ট্রিক্ট 322 এর ব্যবস্থাপনায় মিনি ম্যারাথন রেস রান ফর ইন্ডিয়া, রান ফর ইন্ডিয়া সার্থকভাবে সমাপ্তি ঘটে যাচ্ছে। কিন্তু একের পর এক সকল প্রতিযোগিতায় কিন্তু ফিরে আসছে এবং ম্যারাথন কিন্তু শেষের দিকে মোট 100 জন পার্টিসিপেট করেছিল, তার মধ্যে কিন্তু মোটামুটি ফিরে এসেছে সকলেই প্রায়। আমরা গর্বিত যে আমরা এবং এর সঙ্গে বিদায় নেব, ফিরে আসবো আগামী আপডেট নিয়ে। ততক্ষণের জন্য চোখ রাখুন, দেখে রাখুন জীবনের নিউজ শিলিগুড়ি।